কুমিল্লায় ১৩ বছরের এক কিশোরীর সাথে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধর বিয়ে হয়েছে ঘটনাটি একদমই গুজব না ঘটনাটি সত্য এই ঘটনা সম্পর্কে সকল খবরাখবর এবং সকল চাঞ্চল্যকার তথ্য আপনাদেরকে জানাবো আপনারা শুধুমাত্র একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন কুমিল্লা লালমাই উপজেলার পেরুতে ১৩ বছরের কিশোরীকে বিয়ে করলেন পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ ঘটনাটি উপজেলার গন্ডি পেরিয়ে পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রতিবাদের ঝড় এ বিষয়ে তেরোই মে বুধবার রাত দশটার দিকে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আয়ুব বলেন এ বিষয়ে আমাদেরকে কেউ বলেননি আমি ফেসবুকে দেখে নিজ উদ্যোগে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি মেয়ের বয়স আঠারো প্লাস এখন একজন প্রাপ্ত বয়স্ক মেয়ে যদি তার দাদার বয়সে এক রিক্সা চালককে ভালোবেসে বিয়ে করে তাহলে আমরা কি করতে পারি তবে এদিকে স্থানীয় লোকজন বলছেন রিক্সা চালক পঁয়ষট্টি বছরের বৃদ্ধ কৌশলে তার জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে বিয়ে করেছে এদিকে খোঁজ নিয়ে জানা গেছে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের এক ব্যক্তি ঢাকায় চাকরি করায় গ্রামে বসবাস করা তার পরিবারে দেখাশোনা করতেন পেরুল দীঘিপাড়ার রিক্সা চালক শামসুল হক জানা গেছে তার দ্বিতীয় কন্যার বয়স ১৩ বছর স্থানীয় পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তিনি শামসুল হক নিজের রিক্সায় এই মেয়েকে নিয়মিত স্কুলে আনা নেওয়া করতেন মাঝে মধ্যে ওই বাড়িতে রিকশাচালক যাপনও করেছেন এ নিয়ে স্থানীয় লোকজন আপত্তি করলে তিনি প্রাপ্ত বয়স হলে ওই মেয়ের সাথে নিজের ছেলে মনিরের বিয়ে হওয়ার কথা এলাকায় প্রচার করে কিন্তু গত দশ মে রবিবার শামসুল হক সবাইকে হতবাক করে তার বয়স থেকে বাহান্ন বছরের ছোট ওই নারীকে নিয়ে উধাও হয়ে পালিয়ে যায় এ নিয়ে স্থানীয়দের প্রতিবাদের প্রেক্ষিতে এগারোই মে পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোক মারফত শামসুল হক এবং ছাত্রী ইউপি কার্যালয়ে হাজির করে বিস্তারিত জানতে চান ওই সময় শামসুল হক ছাত্রীর প্রাথমিক শিক্ষা সনদ জন্ম নিবন্ধন সনদ এবং বিয়ের কাবিননামা নামা উপস্থাপন করেন জানা গেছে মেয়েটির নাম মরিয়ম প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদ এবং জন্ম নিবন্ধনে মরিয়মের জন্ম তারিখ উল্লেখ রয়েছে দুই দুই দু ইং দুহাজার সালে জন্ম নিবন্ধনের সময় পরিবারের পক্ষে মেয়ের বয়স বাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে শামসুল হকের বিরুদ্ধে কাবিননামায় নামায় দেখা যায় গত দশ মে কুমিলা সিটি কর্পোরেশন সাত নাম্বার ওয়ার্ড রেজিস্ট্রার মুজিবুর রহমান সরকারের কার্যালয়ে পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে তাকে বিবাহ করে সেই রেজিস্ট্রার বইয়ের চার চার শূন্যতে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয় কাবিন নামায় শামসুল হকের জন্ম তারিখ তিন এক উনিশশো পঞ্চান্ন ইং উল্লেখ রয়েছে লালমাই উপজেলায় পেরুল দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম বলেন জন্ম সনতে বয়স বাড়িয়ে এবং প্রলোভন দেখিয়ে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ ১৩ বছরের কিশোরীকে পালিয়ে বিয়ে করেছে মেয়েটির জীবন রক্ষার স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি এদিকে পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান এজিএম জি শফিকুর রহমান বলেন বিষয়টি জানতে পেরে আমি উভয়কে আমার অফিসে ডাকি তবে জন্ম নিবন্ধন ও শিক্ষা সনত অনুযায়ী কোনে প্রাপ্ত বয়স্ক অনেকে বারবার অনুরোধ করলেও সে পরিবারের কাছে ফিরে যেতে রাজি হননি লালমাই থানার ওসি মোহাম্মদ আয়ুব বলেন আমরা ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি তবে বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ তিনি আরও বলেন যেহেতু তার কাগজপত্রে এখন বয়স ফিল করা আছে এবং আঠারো প্লাস সেহেতু এখন আর আমাদের কিছুই করার নাই তিনি আরও বলেন স্থানীয় লোকজন যদি আগে এই ঘটনাটি জানাতেন তাহলে ব্যবস্থা নেওয়া যেত এখন যেহেতু বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানা গেছে বয়স প্লাস আঠারো তাহলে এখানে আমাদের আর কি করার আছে এদিকে লালমাই উপজেলার নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরফাত বলেন বিষয়টি আমি শোনা স্থানীয় চেয়ারম্যানকে বলেছি এবং খোঁজ নেওয়ার জন্য তাকে অনুরোধ করেছি চেয়ারম্যান জানিয়েছে মেয়ে নাকি জন্ম নিবন্ধন এবং শিক্ষা সনদ অনুযায়ী প্রাপ্ত বয়স্ক আর যেহেতু মেয়ে নিজেই যেতে চাচ্ছে না সেহেতু আমাদের এখানে আর কি করা থাকতে পারে আসলে বিষয়টি নিয়ে সর্বশেষে আর কি বলার থাকবে এখন তো আর কিছুই বলার থাকে না যেহেতু মেয়েটি ভালোবেসেই বিয়ে করেছে বৃদ্ধকে সবাই তাদের জন্য দোয়া করে দিন তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে